হ্যালো এভরিওয়ান, তো আপনাদের সামনে একটি অরিজিনাল বাইক চুরির প্রচেষ্টার একটি ভিডিও তুলে ধরলাম। তো আমি আর আমার কলিগ আমরা গাড়ির মধ্যে বসেছিলাম, তো আমার কলিগেরই সেটা ওই বাইকটা সেখানে সামনে দাঁড় করা আছে, তো আমাদের গাড়িটা অনেকটা পিছনে ছিল, তো ভিডিওটা জুম করে করা। তো অনেকক্ষণ থেকেই দুটো ছেলে ওই বাইকটার উপর বাইকটা নাড়াচ্ছিলো, হ্যান্ডেলটা ঘোরাচ্ছিলো, তো অনেকক্ষণ ধরে থাকা তারা কিন্তু মানে কিছু ট্রাই করছিলো বাইকটা চুরি করার বা বাইকের লক ভাঙার, তো আমরা সেটা সেভাবে ফলো করিনি। তো তারপর যখন বুঝতে পারি যে তারা অনেকক্ষণ থেকেই খারাপ উদ্দেশ্য নিয়ে সেই জায়গাতে আছে, তো তখন আমরা ভিডিওটা স্টার্ট করি, তখন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একে অপর মিলে দুজন মিলে একবার একটা ছেলে ট্রাই করছে, তারপরে আর একটা ছেলে ট্রাই করছে, আর একজন এদিক ওদিক নজর রাখছে, এদিক ওদিক ফলো করছে যে কেউ তাদেরকে ফলো করছে কি না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু চুরিগুলো হয়, আপনারাও অবশ্যই সতর্ক থাকবেন। তো তারপরে তারা কিন্তু বুঝতে পেয়ে যায় যে আমরা গাড়ির ভিতর থেকে তাদেরকে ফলো করছি বা তাদের ভিডিও করছি, তখন একটা ছেলে ওই ছেলেটাকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেয় যে আমাদেরকে কেউ ফলো করছে। তখন কিন্তু ওই ছেলেটা কেটে পড়ে, দেখেন কালো জামা পরে যে ছেলেটা আছে সে ছেলেটা কিন্তু কেটে পড়ছে, আর নীল জামা পরে ছেলেটা বাইকে বসে আছে, তখনও সে ট্রাই করে যাচ্ছে। তো তারপর তারা যখন তাদের উদ্দেশ্যটা তারা সাকসেসফুল করতে পারলো না, তখন তারা কিন্তু একে একে কিন্তু কেটে পড়লো দুজনেই। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই, যেটা হচ্ছে কি আপনাদের যদি কোনো এরকম প্রপার্টি, বাইক বা গাড়ি যে হোক, কোনো প্রপার্টি যদি চুরি হয়ে যায়, তো তারপরে কিন্তু আপনারা অবশ্যই থানাতে কমপ্লেন করবেন। থানাতে কমপ্লেন করলে সেই যারা চুরি করেছে তাদের এগেনস্টে কিন্তু আইপিসি সেকশন 379 অনুযায়ী কেস হবে, এবং তাদের কিন্তু 3 বছর পর্যন্ত জেল হতে পারে, সাথে কিন্তু জরিমানাও হতে পারে, প্লাস দুটো একসাথে হতে পারে। তো অবশ্যই সতর্ক থাকবেন আপনারা, সতর্কবার্তা একটা দেওয়ার ছিল, দিলাম। গাড়ি ঘোড়ার সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার চেষ্টা করবেন বা পার্কিং জোনে রাখার চেষ্টা করবেন। সো এতটুকু একটু শেয়ার করলাম। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই বাই, টাটা।